আমরা যেমনটা দেখছিলাম প্রতিবেদনে, আমাদের সেই প্রতিবেদক রাশেদ বাপ্পি এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, আপনাকে স্বাগত। বাপ্পি, আলোচনা শুরু করব, অনেক কিছুই জানার আগ্রহ ইচ্ছে দুটোই আছে। আপনি ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ অবস্থান সম্পর্কে যদি জানতে চাই আজকে শুক্রবার রাত 9টার পরে, তাহলে এখন সেটি কোথায় আছে যদি আমাদেরকে একটু জানাতেন। রিচার্ড, সেই প্রসঙ্গে ফিরব, তবে তার আগে গতকাল রাত 9টায় ঠিক এই সময়ে আমরা বলেছিলাম যে 15.8 কিলোমিটার গতিবেগে মোখা উপকূলের দিকে ধেয়ে আসে এবং সেই গতিবেগ এখন 15 কিলোমিটারে পৌঁছে গিয়েছে। সুতরাং এর যে গতি অনেকটা বেড়েছে সে তো বোঝাই যাচ্ছে, দ্বিগুণ হয়ে গিয়েছে। পাশাপাশি একই সময়ে 24 ঘন্টা আগে এখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম মোখার চারপাশে যে বাতাসের গতিবেগ সেটি 62 থেকে 88 কিলোমিটার, সেটি এখন 130 থেকে 150 কিলোমিটার। সুতরাং বোঝাই যাচ্ছে কতটা বিপদ নিয়ে ধেয়ে আসছে বা হামলে পড়ছে উপকূলের দিকে মোখা। এবার আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আবহাওয়া অফিস সবশেষ বিকেলে যে ব্যাখ্যাটি দিয়েছে মোখার অবস্থান সেটি আমি আপনাকে জানাতে পারি। সেখানে যেমনটা আমরা দেখছি, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1005 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। এর পরবর্তীতে কক্সবাজার, মংলা, পায়রা, এই ব্যাখ্যা দেওয়ার আগে চট্টগ্রামে গতকাল ঠিক রাত 9টার সময় কোথায় ছিল সেটি যদি বলি, 1255 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে। সুতরাং কতটা এগিয়ে আসছে আমরা বুঝতে পারছি। কক্সবাজার থেকে এই মুহূর্তে 935 কিলোমিটার, মংলা থেকে 965 কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 930 কিলোমিটার আছে। যদিও পায়রা সমুদ্রবন্দর থেকে গতকাল রাত 9টায় আমরা বলেছিলাম 1185 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সুতরাং এটি যে খুবই গতি বাড়িয়ে এগিয়ে আসছে সেটি তো বোঝা মানে বাপি, এটা একদম স্পষ্ট যে সে শক্তির আসলে সঞ্চার করছে এবং সে শক্তি বাড়িয়েই উপকূলের দিকে ধেয়ে আসছে। আমি এখন যেটি জানতে চাইব সেটি হচ্ছে, ইতিমধ্যেই এসএসসি পরীক্ষা চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের স্থগিত করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে, এই ঘোষণাটি ইতিমধ্যে চলেও এসেছে। আমি এটা আসলে কেন হয়েছে সেটা নিশ্চয়ই আসলে কারো অজানা নয়। আপনি আবহাওয়া অফিস এই ঝড় সম্পর্কে বা ঝড়ের তীব্রতা সম্পর্কে কি বলছে সেটি যদি একটু জানাতেন। আবহাওয়া অফিস কিন্তু প্রতিদিন কয়েকবার করে তারা বুলেটিন দিচ্ছে এবং তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করছেন বেশ কয়েকবার। আবহাওয়া অফিস আজ সারাদিনে যেসব কথাগুলো বলেছেন তার মোদ্দা কথাগুলো যদি আমরা তুলে ধরি, সেক্ষেত্রে রয়েছে রূপ নিয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে, সেটি সকালেই তারা ব্যাখ্যা দিয়েছেন, উত্তর উত্তর পূর্ব দিক থেকে বাঁক নিয়েছে উত্তর দিকে এবং সম্ভাব্য গতিপথ উত্তর উত্তর পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে। যদিও বলা হচ্ছিল এটি প্রথমে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল এবং সেটি কিন্তু বাঁক পরিবর্তন করবে, সেটি তারা বারবারই আশঙ্কা করছিল, সেই আশঙ্কা কিন্তু সত্যি হওয়ার পথে। আঘাত হানতে পারে 14 মে দুপুর নাগাদ এবং বেশি ঝুঁকিতে রয়েছে সেন্ট মার্টিন উপকূল, টেকনাফ এবং কক্সবাজার। পাশাপাশি তাদের আরও যে বিষয়টি তারা বলছেন যে প্রভাব পড়বে পুরো চট্টগ্রাম বিভাগে, শনিবার থেকে উপকূলে প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, অর্থাৎ ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি শুরু হবে শনিবার থেকে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। 4টি সমুদ্র বন্দরকে আমরা জানি আজ 2 নম্বর সতর্ক সংকেত থেকে 4 নম্বর স্থানীয় সতর্ক হুঁশিয়ারি সংকেত তারা দেখাতে বলেছেন এবং মাছ ধরার নৌকা এবং ট্রলারকে এতদিন বলা হয়েছিল যে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে, কিন্তু আজ বলা হচ্ছে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে। অর্থাৎ এই যে শব্দগত বাক্যগত যে পরিবর্তন, এতে বোঝা যায় যে আসলে সামনের দিনে কতটা ঝুঁকি নিয়ে এগিয়ে আসছে মোখা। আচ্ছা, এই আপনি তো বললেন যে আবহাওয়া অফিসের বিবৃতি অনুযায়ী আসলে ঘূর্ণিঝড় মোখা এখন তো আসলে সমুদ্রের মাঝখানে আছে, তারা সে শক্তি সঞ্চার করে উপকূলের দিকে এগিয়ে আসছে, সে আসলে কতটুকু শক্তি নিয়ে এগিয়ে আসতে পারে, অর্থাৎ উপকূলে আঘাত হানার সময় তার শক্তিটা কতখানি হতে পারে, এ ব্যাপারে কোনো ধারণা কি পেয়েছেন? এই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। উপকূলে আঘাত হানার ক্ষেত্রে গতকাল যেটি ধারণা করা হচ্ছিল 120 থেকে 145 কিলোমিটার গতিবেগে আশ্রয় পড়বে, সেটি কিন্তু আজকে পরিবর্তন হয়েছে। আজকে যেসব বিষয়গুলো রয়েছে সেগুলো যদি তুলে ধরি যে মোখা কতটা শক্তিশালী, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হার মানাতে পারে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সিডরকেও। এক্ষেত্রে যেটি বলা হচ্ছিল গতকালকে যে আই ফরমেশন অর্থাৎ চোখাকৃতি, সিডরে যেটি হয়েছিল চোখের মতো একটি আকৃতি ধারণ করার আশঙ্কা করা হচ্ছিল, সেটি এর মধ্যে চোখাকৃতি ধারণ করেছে এবং ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের গতিবেগ 130 থেকে 150 কিলোমিটার এবং স্থলভাগের দিকে এগোচ্ছে, যেটি আমি বললাম 15 কিলোমিটার গতিতে, যেটি গতকালও ছিল 8 কিলোমিটার। রিচার্ড, শুরুর দিকে এটি কিন্তু বলেছে আঘাত হানার সময় বাতাসের সম্ভাব্য গতিবেগ যা 150 থেকে 180 কিলোমিটার, এটি আপনি জানতে চেয়েছেন।
অবশ্যই, কারণ 150 থেকে 80 কিলোমিটার এটি এখনও ধারণা করা হচ্ছে। এটি যদি আরও বাড়ে তাহলে সেটি ভয়াবহ আকার একটা ধারণ করতে পারে, এটা আসলে বুঝতেই পারছি। আচ্ছা যাই হোক, আমরা জানি যে আসলে বেশ কয়েকটা বোর্ডের অবশ্য পরীক্ষা স্থগিত করা হয়েছে, চট্টগ্রাম, কুমিল্লা, এর পাশাপাশি বরিশাল, যেহেতু উপকূলীয় অঞ্চল এই অঞ্চল পরিবেষ্টিত, এর পাশাপাশি মাদ্রাস এবং কারিগরি বোর্ডেরও স্থগিত করা হয়েছে। এছাড়া আর কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে যানমালের নিরাপত্তা রক্ষার জন্য, এই ব্যাপারে আমাদের প্রস্তুতি সম্পর্কে কোনো তথ্য আছে কি না আপনার কাছে? রিচার্ড, নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং আপনি যেটি বারবার বললেন যে পরীক্ষা স্থগিতের বিষয়টি, গতকাল কিন্তু বলা হচ্ছিল যে পরীক্ষার যে গুরুত্বপূর্ণ নথিপত্র সেই নথিপত্র যাতে সংরক্ষণ করা হয়, যাতে নষ্ট না হয়ে যায়। এরপর এখানে এসে এই পর্যায়ে আমরা কি দেখতে পাচ্ছি যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, অর্থাৎ সব দিক দিয়ে যত ধরনের প্রস্তুতি আছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, এবং সার্বিকভাবে সরকারের তরফ থেকেও কিন্তু যত ধরনের প্রস্তুতি। আরেকটি বিষয় রিচার্ড, আপনি জানবেন যে বিগত যদি আমরা বেশ কয়েক বছর পেছনে ফিরে যাই, আবহাওয়ার যে এই পূর্বাভাস পেতে কিন্তু আমাদেরকে অনেকটা সময় লাগতো। এখন কিন্তু আমরা অনেক আগে থেকে যে মোখা আসবে সেটি কিন্তু আমরা অনেক আগে থেকেই এটি নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, মানুষজন পত্রপত্রিকায় পড়ছেন এই বিষয়ে, কিন্তু মানুষ এখন অনেক সচেতন হয়েছেন, মানুষের সচেতনতা বেড়েছে। পাশাপাশি আপনি জানেন যে ডিজিটাল মাধ্যমে এই যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে, সুতরাং মানুষজন কিন্তু প্রস্তুতি নেওয়ার জন্য ব্যাপক সময় পাচ্ছে। সরকারও কিন্তু তাদের যে প্রস্তুতি সেটিও কিন্তু গুছিয়ে ওঠারও কিন্তু ব্যাপক সময় পাচ্ছে। এখন দেখা যাক সব শেষে পরিণতি কোথায় গিয়ে পৌঁছায়। তবে আমরা আশা করছি, আমরা যদি বিগত যে ঘূর্ণিঝড়, আমরা যদি সিত্রাঙ্গের দিকে তাকাই, সেখানেও গিয়ে আমরা কিন্তু দেখেছি যে সাধারণ মানুষ অনেক বেশি সচেতন ছিলেন, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে গিয়েছিলেন। আমি ঠিক নিজেই কিন্তু গিয়েছিলাম কুয়াকাটা বা ওই অঞ্চল, অর্থাৎ পটুয়াখালী অঞ্চলে, সেখানে গিয়ে দেখেছে যে মানুষ যথেষ্ট সচেতন। এই সচেতনতা যদি চলতে থাকে সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যে শঙ্কা বা ঝুঁকি নিয়ে আমরা কথা বলছি হয়তো অনেকটাই হ্রাস করা সম্ভব হবে। না, আসলে আমাদের তো হচ্ছে গিয়ে প্রস্তুতির তো একটা বিষয় রয়েছে, আর সেই প্রস্তুতিগুলো জানাতে গেলে আবহাওয়া অফিস বিভিন্ন সময় বিভিন্নভাবেই হয়তো জনসাধারণকে বিবৃতি দিচ্ছে। আমরা একটু আগেই যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে 8 নম্বর মহাবিপদ সংকেত ইতিমধ্যেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং এটার কারণে কিন্তু বোঝাই যাচ্ছে যে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত যেটিকে বলা হচ্ছে, যেটি গতকালকে 2 নম্বর ছিল, সেখান থেকে সেটি দ্বিগুণ করে 4 নম্বরে চলে গেছে, এবং সেখান থেকে আবারও দ্বিগুণ হয়ে সেটি 8 নম্বরে চলে গেছে। ঘোষণাটি মাত্রই আসলো। আমরা একটু যদি কোনো ব্রিফিংয়ে যেতে পারি, বা যদি এখন এই মুহূর্তে আপনি যতটুকু বললেন যে আজকে বিকেল 5টা নাগাদ হচ্ছে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিবৃতি পাওয়া গেছে, কিন্তু তারপরে আসলে কি হয়েছে সেটা এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে এই মুহূর্তে অবশ্য আমি জানতে চাইব, সেটি হচ্ছে গিয়ে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য আঘাতানার স্থান নির্ধারণ করা হয়েছে, বা যেটি সম্ভাব্য বিবেচনা করা হচ্ছে সেটি হচ্ছে সেন্ট মার্টিন, কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূল। আমরা অবশ্য এই প্রশ্নটাই আমি করব আপনাকে, যদি আপনি আমাদেরকে এই মুহূর্তে আবহাওয়া অফিস কিংবা এই সংক্রান্ত কোনো জায়গায় নিয়ে যেতে পারেন যেখান থেকে আমি সর্বশেষ তথ্যটা জানতে পারি। রিচার্ড, ঠিক এই মুহূর্তে আবহাওয়া অফিসে মোখার সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 930 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 860 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 890 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 855 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে 14 মে 2023 সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, 6টার মধ্যে কক্সবাজার এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। 13 মে 2023 সন্ধ্যা থেকে কক্সবাজার এবং তসংলগ্ন উপকূল এলাকায় অতিপ্রবল ঘূর্ণিঝড় মুখা এর অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার, যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে 160 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম এবং পায়রা সমুদ্রবন্দর সম্মুখে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে 8 নম্বর মহাবিপদ সংকেত, আমি পুনরায় বলছি 8 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সাথে মংলা সমুদ্রবন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, পুনরায় 4 নম্বর স্থানীয়
হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাসমূহ কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। শেষে ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার এবং চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চাইতে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। সেই সাথে ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই ছিল আমাদের আজকে সর্বশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তি, এখানে আমরা শেষ করছি। যদি কারো কোনো রিচার্ড, আমরা ব্রিফিং দেখলাম, অর্থাৎ 4 নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকায় 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে এক ধরনের অশনি সংকেত ধেয়ে আসে উপকূলের দিকে। আচ্ছা বাপ্পি, আমি যতদূর জানি যে 7 নম্বর পর্যন্ত সম্ভবত বিপদ সংকেত বজায় থাকে, 8 নম্বর থেকে কিন্তু সেটি মহা বিপদ সংকেত হয়ে যায়, অর্থাৎ যে সিভিয়ার যে কন্ডিশনটা উপকূলীয় অঞ্চলে সেই মহা বিপদ সংকেত বা সেই সিভিয়ার কন্ডিশনটা কিন্তু স্টার্ট হয়ে যায়। তো আমি আসলে এই মুহূর্তে আপনার কাছে যেটি জানতে চাইব সেটি হচ্ছে গিয়ে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় যে সকল প্রস্তুতি গ্রহণ করার কথা ছিল উপকূলীয় অঞ্চলগুলোতে, সেগুলো পরিপূর্ণভাবে করা হয়েছে কিনা, আর করা হয়ে থাকলেও সেটি কী কী করা হয়েছে, সেই প্রস্তুতিগুলো যদি একটু সচেতন করার জন্য আমরা জনসাধারণের উদ্দেশ্যে যদি একটু জানাতে পারি। আমরা তো বেশ কয়েকবারই বললাম নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, এবার সেই প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো রিচার্ড, সেই ব্যাখ্যায় আসবো। পাশাপাশি আপনি কিন্তু বলছিলেন যে বিপদ সংকেত, মহা বিপদ সংকেত, সেগুলোরও কিন্তু এক ধরনের আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, এগুলো বিশদভাবে আমরা ব্যাখ্যা দেবো, বিস্তারিত আপনার কাছে আমি জানতে চাইবো, হ্যাঁ সেই ব্যাখ্যা দেবো। তবে তার আগে আমরা একটু যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী সুজাদিন রুবেল। রুবেল, কক্সবাজারে এই মুহূর্তে কী অবস্থা? ঘূর্ণিঝড় মোকার যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক সেটি এরই মধ্যে শেষ হয়েছে, এটি দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে কক্সবাজার জেলার সর্বস্তরের যে সরকারি সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর বৈঠক হয়েছে এবং বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন যেহেতু 8 নম্বর মহাবিপদ সংকেত সেই কারণে কিন্তু বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তারা যে সিদ্ধান্ত নিয়েছে কালকে থেকে লোকজনকে সরানো এবং মাইকিং সহ নানা যে কার্যক্রমগুলো ছিল সেসবগুলো সকাল থেকে শুরু করবে এবং সেন্ট মার্টিনে যে প্রায় 8,000 লোকজন রয়েছে তাদেরকেও যাতে নিরাপদ আশ্রয়স্থলে আনা হয় এবং সেজন্য প্রায় 200 যে হোটেল মুটেল রয়েছে সেগুলোকে আশ্রয়কেন্দ্রগুলো ঘোষণা করা হয়েছে এবং সেখানে মানুষকে ধীরে ধীরে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হবে বলে আমাদেরকে জেলা প্রশাসক জানিয়েছে। তবে আবহাওয়া অফিস যেটি বলছে এটি রোববার সকাল থেকে 9টা থেকে দুপুর 2:30 মধ্যে আঘাত করবে, সেই আঘাতের কারণে আগেভাগে যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন সেই বিষয়গুলো বলা হয়েছে এবং পুরো বিষয়টা যে লবণ মাঠ রয়েছে, লবণ মাঠ সহ যে ধান কাটা সবগুলো আগে থেকেই যেখানে আছে সেখানে মজুদ রাখা বা নিরাপদে রাখা সেই বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মাইকিং শুরু হয়ে গিয়েছে, আমরা জেলা প্রশাসক যেটি জানিয়েছে কক্সবাজারের উপকূলীয় এলাকাগুলোতে মাইকিং শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব উপজেলাতে যেখানে যেন আঘাত আনতে পারে সেসব এলাকায় মাইকিং চলবে। বিশেষ করে এই যে পরিস্থিতি এখন ঘূর্ণিঝড় মোকার যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। শুনছিলাম সুজাদিন রুবেল, যেমনটা বলছিলেন মাইকিং হচ্ছে, নানা ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়া তথ্যটি এবং এরই মধ্যে আমরা জানি 8 নম্বর মহাবিপদ সংকেত, সুতরাং এখন কিন্তু আরও বড় দায়িত্ব এসে বর্তালো যাতে একটা মানুষও বাদ না যায় আশ্রয় কেন্দ্র
না গিয়ে বাসায় যেন কেউ না থাকে। আমরা দেখি এই সময়গুলোতে মানুষ নিজের ঘর ছাড়তে চায় না, নিজের যে পশু পাখি বা নিজের সম্পদ আছে সেগুলো আঁকড়ে ধরে রাখতে চায়, সেই জায়গা থেকে যাতে মানুষের তাকে তুলে নিয়ে যাওয়া যায় সেটাই কিন্তু আসলে একটু একটু আবেগী হয়েই হয়তোবা তারা এটা করে, কিন্তু বাস্তবতার নিরিখে বিপদের আঁচ অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং করতে হবে। যেটি আমি একটু আগেই জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে প্রস্তুতি মোকাবেলায় আমাদের, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের প্রস্তুতিটা আসলে কোন পর্যায়ে রয়েছে। সুজ্যোতি রুবেল, কক্সবাজার উপকূলের আসলে কি অবস্থা সেটি জানালেন আপনি যদি সামগ্রিকভাবে। এবার একটা সার্বিক প্রস্তুতির যদি কথা বলতে হয় সেক্ষেত্রে আমাদের হাতে যে তথ্য আছে, সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে টেকনাফে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। সেন্ট মার্টিন দ্বীপ কেন বলছি আমরা, এই সেন্ট মার্টিন দ্বীপের উপরেই আমরা যেমনটা এতক্ষণ পর্যন্ত জানছি বা অফিস থেকে যে বিষয়গুলো জানানো হচ্ছে, মোখার কেন্দ্রটা কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপ হয়েই যাবে এমনটা কিন্তু বলা হচ্ছে। কক্সবাজার সৈকত এলাকায় বন্ধ সব ধরনের সেবা কার্যক্রম, প্রস্তুত 1030টি আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে চালসহ বিভিন্ন শুকনো খাবার এবং 14 লাখ টাকা। সাপ্তাহিক ছুটি বাতিল করে 24 ঘন্টা কাজ করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে এখানে বোঝানো হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তারা কিন্তু আজকেও অফিস করেছেন, কালকেও তারা অফিস করবেন প্রতিটি কর্মকর্তা কর্মচারী। প্রস্তুত দুর্যোগ সারাদান সমন্বয় কেন্দ্র, এখানে একটি নম্বর তারা দিয়েছেন সেটি আমরা সাধারণ মানুষের জন্য জানাতে চাই, 5510111 5, এবং আরও একটি নাম্বার তারা দিয়েছেন 5510127। প্রস্তুত কোস্টগার্ড, যে কোনো সহায়তা যোগাযোগের জন্য তারাও একটি নম্বর দিয়েছেন সেটি কিন্তু আমরা সাধারণ মানুষের জন্য জানাতে চাই, 01769440999। অর্থাৎ সামগ্রিক প্রস্তুতি যে রয়েছে সেটি কিন্তু বলাই যায় রিচার্জ, অর্থাৎ পরিপূর্ণ প্রস্তুতি বলতে যেটা বোঝায় সেটি এখন পর্যন্ত রয়েছে, বাদবাকিটুক হয়তো বা সময় বলে দেবে এবং সচেতনতার উপরে বড় প্রস্তুতি আসলে হতে পারে না। সমুদ্র সংকেতগুলো যেভাবে ব্যবহার করা হয় সেটির একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি সচেতনতার জন্য, যেহেতু এখন 8 নম্বর মহাবিপদ সংকেত চলছে, এরপরে হয়তো 9, 10, 11 দুটো আরও 3টে বিপদ সংকেত রয়েছে সর্বোচ্চ পর্যায়ে, কী বলবেন? আসলে রিচার্জ, সমুদ্র বন্দরের ক্ষেত্রে মোট 11টি সংকেত দেওয়া হয়, নদী বন্দরের জন্য রয়েছে 3টি, সমুদ্র বন্দরের জন্য যে 11টি সংকেত রয়েছে সেটি যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 1 থেকে 7 নম্বর পর্যন্ত সেটি কিন্তু মোটামুটি স্বাভাবিক বলা যায়, 8 নম্বরে এসেই কিন্তু সেই বিপদটি আরও ঘনীভূত হয় সেটি বলাই যায়, যেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি আজকে কিন্তু 8 নম্বর দেওয়া হয়েছে। আমরা যদি 1 নম্বর দূরবর্তী সংকেতের ক্ষেত্রে সাগরে ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে, অর্থাৎ কোনো মতে কিছু একটা তৈরি হতে যাচ্ছে সেই সংকেতটি দেয়। 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতের ক্ষেত্রে গভীর সাগরে ঝড় সৃষ্টি হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেতের ক্ষেত্রে বলা হচ্ছে বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত যেটি এতক্ষণ পর্যন্ত ছিল, বন্দর ঝুঁকি ঘূর্ণিঝড় কবলিত। এবং 5 নং বিপদ সংকেতের ক্ষেত্রে বলা হচ্ছে বন্দর ছোটো বা মাঝারি ধরনের ঝড়ের কবলে নিপতিত। পাশাপাশি 6 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে বন্দরকে ডান দিকে রেখে ঝড় উপকূল অতিক্রম করতে পারে, এটি কিন্তু 6 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ বন্দর থাকবে ডান দিকে, বন্দরকে ডান দিকে রেখে ঝড় চলে যাবে। 7 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে বন্দরের উপর দিয়ে অতিক্রম করতে পারে, এখানে কিন্তু আমি রিচার্জ বলে রাখি প্রত্যেকটা শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনি দেখবেন করতে পারে আর কিছুক্ষণ পরে গিয়ে দেখবেন করবে, অর্থাৎ তখন আবশ্যকভাবে হয়ে যাচ্ছে, আবশ্যিকভাবে ঝড় বিপদ সংকেতের মাত্রাটাও আসলে বেড়ে যাবে, ঝড় যাবে সেটি কিন্তু একদম প্রমাণিত বলা যাচ্ছে। 8 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে প্রচণ্ড ঝড় বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 9 নম্বরের ক্ষেত্রে বলা হচ্ছে প্রচণ্ড ঝড় বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে, এই হচ্ছে 9 পর্যন্ত। 10-এ এসে যদি আমরা দেখি সেখানে রয়েছে প্রচণ্ড ঝড় বন্দরের উপর দিয়ে উপকূল অতিক্রম করবে, এবং 11 নম্বর এটি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত বলা হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে এসে আমরা যে আবহাওয়ার এই যে আবহাওয়া অফিস যে নানা ধরনের তথ্য দিচ্ছেন সেই তথ্য উপাত্ত দেওয়ার যে ব্যবস্থাপনা সেটি ভেঙে পড়বে, এবং যারা উপকূলে সাহায্যকারী যারা রয়েছেন তারাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বেন, সেরকম একটি অবস্থা তৈরি হবে। তারপরে 11টি বলার পরে আবারও আমি 8 নম্বরে ফিরতে চাই, কেন 8 নম্বরে ফিরতে চাই, 8 নম্বর মহাবিপদ সংকেত এরই মধ্যে জারি করা হয়েছে। 8 নম্বরে কী বলা হচ্ছে, প্রচণ্ড ঝড় বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে, এই হচ্ছে বর্তমান অবস্থা ঝড়ের। আচ্ছা, আপনি 8 নম্বরের কথা বললেন, 9 নম্বর বিপদ সংকেতে বলা হয়েছে প্রচণ্ড ঝড় বন্দরকে ডান দিকে অতিক্রম করবে, ঘূর্ণিঝড়ের যে গতিপথ সেটি ডান দিকে রেখে অতিক্রম করার সম্ভাবনা নেই। রিচার্ড, বিষয়টি হচ্ছে ঘূর্ণিঝড় যখন এগিয়ে যায় এর সেন্টার অর্থাৎ কেন্দ্র যেদিকে পড়ে সেটি কিন্তু সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ, তারপরে ডান দিক, এরপরে বাম দিক, আর এই আমরা যদি মোখার দিকে তাকাই সেক্ষেত্রে কিন্তু এর ডান দিক পড়ছে মিয়ানমারের দিকে, বাম দিক পড়ছে হচ্ছে বাংলাদেশের দিকে। সেক্ষেত্রে আপনার আপনার কথা ধরে যদি বলতে হয় 9 নম্বর মহাবিপদ সংকেত হওয়ার হয়তো বা কোনো সম্ভাবনা নেই, এর পরবর্তীতে 8-এর পরে আমরা হয়তো বা 10 কিংবা 11 দেখতে পারি যদি আমরা এই আপনার
নিয়মাবলী বা সংকেতের যে বিবরণ আমরা যদি বুঝতে পারি সেরকমই, কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া যেটি বলছে সেটি কিন্তু এই যে আমরা এখন যে অবস্থা দেখছি এর থেকে বড় কোনো অবস্থায় যাবে কি যাবে না সেটা নিয়ে কিন্তু এখনও দোলাচল রয়েছে। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ বাপ্পি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরাও আশা করি ঘূর্ণিঝড় মোকাবেলায় আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি সেগুলো আসলে কার্যকর হবে এবং মানুষ সচেতনভাবে নিজেদের সুরক্ষা এবং প্রতিটি মানুষ যারা উপকূলে আছেন তারা আশ্রয় কেন্দ্রে যাবেন সেই প্রত্যাশা আমাদের। অবশ্যই 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 বাপ্পি আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় মোকা নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।